বাংলাদেশে কত দুঃখজনক পরিবেশ। লাস্ট কথাটা বলি আপনাদের কাছে, গতকালকের থেকে মনের মধ্যে কষ্ট। গতকালকে বিজিএমই আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে তারা ঘোষণা দিয়েছেন জুন মাস থেকে আমাদের কিছু কর্মচারীদেরকে ছাটাই বাটাই করে দিয়ে আমরা বিদায় করে দিব, তাছাড়া উপায় থাকবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলামের শ্রমিকের নীতিমালা আছে, মালিকের নীতিমালা আছে, পৃথিবীতে সব নীতিমালা ফেল করছে। এক সময় তো নীতি করছিল রাষ্ট্র সব কলকারখানার মালিক হবে, সবাই খালি শ্রমিক। ওরা এখন বস্তা পচে, ওদের কিতাবাদি সব এখন রাশিয়ার মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে। ওই পলিসি কেউ নেয় নাই, সাম্রাজ্যবাদী পলিসিও কেউ নেয় নাই। ইসলাম যে পলিসি দিয়েছে, এই পলিসি যদি না আমরা বারণ করি, যে এই মানুষগুলোকে এখন চাকরির থেকে বিদায় করে দিচ্ছি আমরা, এই মানুষগুলা কোথায় যাবে? এরা তো সন্ত্রাসী কার করবে, কয়দিন পর তো চুরি করবে। অনেকেই বলবেন, হুজুর আমার যদি গার্মেন্টস এর কামাই না থাকে তাহলে চাকরি দিয়ে পুষবো কেমন করে? আপনি গার্মেন্টস এর মালিক হন, তারপরে ঠেলা বুঝবেন, বলবেন কিনা? আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই প্রিয় ভাইরা। এই করোনাকালীন তারা বলতে কতটুকু আছে? 32 বিলিয়ন ডলারের অর্ডার এখন পর্যন্ত তাদের টিকে আছে। এটা হিসাব করলে দেখা যাবে 2,888 লক্ষ কোটি টাকার অর্ডার এখনো বাকি আছে। এতদিন পর্যন্ত আপনি এই কোম্পানিকে দাঁড় করালেন, যেই মানুষগুলার কানদের ভরকে দাঁড় করালেন, 8% অর্ডার আপনার ক্যান্সেল হলো, আর আপনি ঘোষণা দিচ্ছেন যে চাকরি বাকরির থেকে আপনি সরায় দিবেন। এটা তো পলিসি হতে পারে না, এটা তো পলিসি হতে পারে না। এই মানুষগুলাকে আপনারা ঘোষণা দিতে পারেন, আমাদের কোম্পানি এখন ফল্ট করতেছে, তোমরা লাভের ভাগ খাইছো, এখন কিন্তু ক্ষতির ভাগও নিতে হবে, পুরো বেতন দিতে পারবো না বাবা, কিন্তু চাকরিতে থাকো, এই পরিমাণ দিব, এই টাকা দেওয়ার চেষ্টা করব। আপনি কোনো কথা না বলে ওপেন আপ আপনি বলে দিচ্ছেন, এই মানুষগুলা এমনি চাকরি নাই, এমনি ঘরের মধ্যে আছে, বাইরে বের হতে পারতেছে না, দিন মজুরের কি অবস্থা, লকডাউন 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 বলে আপনি বসে আছেন। ওই ব্যক্তির রিক্সা চালালে ওর কামাই হয়, ওই ব্যক্তি মাটি কাটলে ওর কামাই হয়, ওই ব্যক্তি বাসের হেল্পারি করলে আর কামাই হয়, ওই ব্যক্তি গার্মেন্টস গেলে আর কামাই হয়, দিন আনে দিন খায়, ও কোথায় খাবে? কোত্থেকে খাবে? নীতিমালা কি? এটা ইসলামের নীতিমালা নয়। ইসলামের নীতিমালা তাহলে কি হবে প্রিয় ভাইরা? এখানে অনেক কথা আমি আপনাদের কাছে তারপরেও বলতে চাই, দুই একটা কথা একটু মনে রাখার জন্য আপনাদের প্রিয় ভাইরা। দেখেন, ইসলামের একটা মৌলিক নীতিমালা আছে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রত্যেকটা গার্মেন্টস আলারা তারা যে হাজার হাজার কোটি টাকা এই পর্যন্ত কামাই করেছে, এই টাকা তারা যাকাত দেয় না, ম্যাক্সিমাম যাকাত দেয় না। কি হতো যদি যাকাত দিত? আজকে তারা গেইনার হয়ে যেত। কেমন করে গেইনার? আমার কোম্পানি 100 কোটি টাকা লাভ করছে, এক বছর টাকার উপর স্থিতি হয়েছে, 2.5% হারে 100 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা যাকাত দিতে হবে। এই টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক আল্লাহ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল সাইয়্যিদ ওয়াল মাহরুম। ওই 2.5 কোটি টাকার মালিক আপনি নাই, আপনি 97 কোটি 50 লক্ষ টাকার মালিক। 2.5 কোটি টাকার মালিক হচ্ছেন আল্লাহ, আপনি যাকাত বের করে দিবেন। কিন্তু আপনার কোম্পানির যাকাত যখন আপনি দিবেন, তখন আপনার কোম্পানির কোনো শ্রমিক যদি বিপদে পড়ে, তার পারিশ্রমিক হিসাবে আপনি ওই শ্রমিককে যাকাত দিতে পারবেন না। কি করতে হবে? ইসলাম এই জন্য বলছে সেন্ট্রাল যাকাত ম্যানেজমেন্ট বোর্ড থাকবে, সেন্ট্রালি যাকাত কালেক্ট হবে বাইতুল মালে। আপনি 2.5 কোটি টাকা যাকাত দিবেন, কোম্পানি এখন আপনার চলতেছে না, বেতন দিতে পারতেছেন না, আপনি ওইখানে সেন্ট্রাল বোর্ডে আবেদন করবেন যে আমার কর্মচারীদের এই এই অবস্থা, আমি তো বেতন দিতে পারি না। তাহলে এই হত দরিদ্র ফকির মিসকিনে রূপান্তরিত হচ্ছে, আপনারা টাকা দিলে আমার এই শ্রমিকগুলোকে আমি বেতন দিব। আপনার টাকা এক সময় ওখানে গেছিল, আবার বিপদে আপনার শ্রমিক ওই সেন্ট্রাল বোর্ড থেকে যাকাত দিয়া ওই মানুষগুলোকে স্বাবলম্বী করে দেওয়া হবে। দিস ইজ দ্য পলিসি অফ ইসলাম। আমরা সব অর্থনীতি নিলাম, আজ পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের পছন্দ হয় না, ঠিক কিনা? দিস ইজ দ্য ইসলাম। ওমান আরাদান যিকরি ফাইন্নাহু মাঈশাতান দনকা। যদি কোরআন থেকে তোমরা ফেরত যাও, আল্লাহ বলছেন তোমাদেরকে জিল্লতি জিন্দেগি দিতে হবে। 32 বিলিয়ন ডলারের এখন আপনার অর্ডার বাকি আছে, কি হবে না হবে? আপনি তো নতুন পলিসি নিতে পারেন। আরো বিশ্বে যারা ফুটানি করে দামি দামি কাপড় পরত, H&M ব্র্যান্ড পরে, দামি দামি ব্র্যান্ড পরে, ওই ব্র্যান্ড আর চলবে না। এখন অর্থনৈতিক স্বাবলম্বিতা কমার কারণে ওই মানুষ নর্মাল কাপড় পরবে, কম দামি কাপড় পরবে। ওই কাপড় বানাবে কে? বাংলাদেশ থেকে ওই কাপড় বানায় নিতে হবে, কারণ আমাদের দেশের প্রতিষ্ঠানের প্রতি ট্রাস্ট আছে। আপনি বিজনেস পলিসির মধ্যে রূপান্তরিত না হয়ে এক ঝাঁক লোককে চাকরির থেকে ছাটা
ট্রাই করব, অগ্রিম বলে দিলেন। তাও আমি সাধুবাদ দেই যে মনের মধ্যে রেখে এই লোকগুলারে বিপদে না ফেলে অন্তত 3-4 মাস বা 1 মাস আগে অন্তত বলছে, চিটারি বাটপারি করে নাই, এটার জন্য সাধুবাদ তাদেরকে দিতে হবে। কিন্তু এটা পলিসি নয়, এটা পলিসি নয়। আর একটা জিনিস বাংলাদেশে এখন খুব শুনতেছেন আপনারা, প্রণোদনা শুনছেন না? আরে প্রণোদনা আমরা শুনে খুব খুশি, সবচেয়ে বেশি খুশি তো ওরা যারা প্রণোদনা দিলে চাকরিতে রাখবো, প্রণোদনা না দিলে বিদায় হবে। প্রণোদনা মানে কি বুঝেন? প্রণোদনা মানে কি আমি সংক্ষেপে আপনাদের কাছে বলি, প্রণোদনা মানে কি? প্রণোদনা মানে ব্যাংকে আপনি আমি টাকা রাখছি, আপনি আমি, আমি এই হুজুর আপনি আপনারা, সরকার ব্যাংকের থেকে বলে দিবে এই টাকা নিয়ে অমুক কোম্পানি খারাপ চলতেছে তারে দিতে হবে। কার টাকা? ব্যাংকের। আপনার আমার টাকা ব্যাংকের মাধ্যমে কে দিচ্ছে? সরকার। দেওয়ার পরে বলতেছে এই টাকাটা তখন শোধ করবে, এই টাকার এগেনস্টে সুদ দিতে হবে, সুদের 5% তুমি শোধ করবে, 2% আমি সরকারের পক্ষ থেকে দিয়ে দিব। টাকা কার? বাহাদুরি কার? ফুটানি কার? মালিক কে হলো? প্রণোদনা এটা আমরা, ওনারা কন্ডিশন যুক্ত করে দিতে এর সাথে, প্রণোদনা আমাদেরকে দিলে চাকরি থাকবে না হলে থাকবে না। প্রিয় ভাইয়েরা, সরকারকে অনুরোধ করব, এটা জনগণের আমানত, 1.0001 পয়সাও যেন এদিক ওদিক না হয়, এই ধান্দাবাজরা যেন এগুলো নষ্ট না করতে পারে, সতর্ক হতে হবে, নচেত আল্লাহ মাফ করুক। আপনার আমার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবে, কিন্তু ব্যাংকে টাকা তুলতে যাবেন, ব্যাংকের টাকা খুঁজে পাবেন না। সাবধান হতে হবে। এই জন্য বারবার বলতেছি আজকের প্রথম আয়াত থেকে যে ইসলাম যে পলিসি দিয়েছে এই পলিসিটা যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। আসুন আমরা সকলে আল্লাহর কাছে ফেরত যাই, আল্লাহর কাছে সমর্পিত হই, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করি, কোরআনকে আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করি। আশা করি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে আমাদেরকে আবার স্বাভাবিক জিন্দেগি দান করবেন। আল্লাহ আমাদের সকলের জীবনে বরকত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমার মধ্যে আমাদের আজকের মূল শিক্ষা হচ্ছে এই আয়াতের অংশের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ভরসা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ভয় দেখাচ্ছেন না, স্কুলে আয় আমরা দেখবো, তুই পড়ালেখা শুরু কর, আরে ব্রেন কম তাই কি, কোচিং করাবো আলাদা করে, আলাদা করে টিচার দিব তোর জন্য, আলাদা যত্ন নেওয়া হবে, গণিত পারিস না এক্সট্রা 1 ঘন্টা করে সময় দাও, ভাই বাস না তাও স্কুলে আয়। আমি আমি ভালো টিচার আছে আমার স্কুলে, আমার স্কুলে সুনাম আছে, আরে পরীক্ষা আমাদের সেন্টারে হবে, কিছু হলেও হেল্প পাবি। কি জন্য ছাত্রে বোঝাচ্ছেন? ওখানে আগেই না বুঝে দিরি বাবা কি কঠিন পড়ালেখা, আমি মনে হয় পড়তেই পারবো না, ফেল করে দেবো না। আল্লাহ বলছেন আসো আসো, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য রেডি, তুমি আমার কাছে আসো। আল্লাহ সব বলার পরে বলছেন তবে মনে রেখো, তোমাকে আমি বললাম আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে ফিরে আসো, আনি বুইলা রব্বিকুম, তোমার রবের দিকে দৌড় লাগাও, দেরি করো না। তবে মনে করো না পরীক্ষার ডিউটি শুরু হয়ে গেছে, পরীক্ষা কালকের থেকে দেওয়া লাগবে, আজকে যদি তুমি হাজিরা দিতে আসো। আল্লাহ বলছেন এরকম যেন অবস্থা না হয়, আজাব চলে আসার পরে যদি আত্মসমর্পণকারী হও তখন আমি বুঝবো তুমি ধান্দাবাজ মুসলমান, তুমি আল্লাহর কাছে বিপদে পড়ে আসছো, তুমি সুসময়ে তোমার রবকে চেনো নাই, ঠিক কি না? আজকের পৃথিবীতে খবর নিয়ে দেখেন, আমরা সবাই এখন হচ্ছে দুধের মাছির মতো রূপান্তরিত হয়েছে, আমাদের চরিত্র এরকম, আমরা দুধের মাছিতে রূপান্তরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আমিন কতদিন ধরে বললেন সুদ ছেড়ে দাও, আল্লাহ কতদিন বলে বললেন দুর্নীতি করো না, আল্লাহ কতদিন ধরে কোরআনুল কারিমের মধ্যে বলছেন মিথ্যা সঙ্গ ছেড়ে দাও, নামাজি হও, আল্লাহ ভীরু হও, আল্লাহর দিকে ফেরত আসো, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আহকাম যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তুমি তোমার জীবনে পরিবারে সবগুলোতে তোমরা সচেষ্ট হও। বান্দা কথাই শুনে না, কথাই শুনে না, আল্লাহ যখন দেখতে 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 ইন্না বাদশা রাব্বিকাল সাদিদ ঠাইসে ধরছেন, তখন কতকগুলো এখন বেকায়দায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরতে হচ্ছে, বেকায়দায় পড়ছে আল্লাহর কাছে। আমাদের সমাজে একটা গল্প আছে উত্তরবঙ্গেরই গল্প, এটা আপনারা জানেন, এক মহিলার নাকি একটা ছাগল বিয়াবে কিন্তু বিয়াচ্ছে না, ছাগলের বাচ্চা হচ্ছে না, ছাগল খুব ভেবায়, মহিলা দোয়া করতেছে আল্লাহ আমার এই ছাগল যদি হয় তাহলে আমি একটা উট কুরবানি দিব। লোকজন বলছে কি রে এই মহিলা গাধা কোথাকার, কোথায় ছাগলের বাচ্চা হবে আর তুই উট কুরবানি দিবি, তোর মাথা ঠিক আছে, এক উটে কয়েক হাজার ছাগল হবে। বলছে যে তোরা বেশি বুঝিস না, আমি যা বুঝার বুঝতেছি। বলছে কি বুঝতেছিস? কই আপাতত সাই দিয়ে খালি বিয়ে নিচ্ছে, মানে আল্লাহকেও ভূগোল পড়াচ্ছে সে, যে আপাতত সাই সুই দিয়ে বিয়ে নে ছাগল বিয়ে, তারপরে কি আমি কি উট দিব নাকি? তাই তাহলে আল্লাহকেও সাই দিয়া নিজের ছাগল বিয়াচ্ছে উট কুরবানি দেওয়ার নিয়ত করে। তখন আমাদের চাল চলনে, আমাদের আচরণে
ইনক্লুডিং মি, আপনি আমি সবাই পর্যবেক্ষণ করে দেখি আমরা যে আমরা এতদিন পর্যন্ত কেউ 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 25 বছর জিন্দেগি পালন করলাম, আমার আল্লাহ আমাকে যেভাবে পালন করতে বলেছেন আসলেও কি আমার জীবনে গ্যাপ আছে না গ্যাপ নাই, নিজেদেরকে অ্যানালাইসিস করতে হবে। রমাদানে তিনটা হাদিস আপনারা হুজুরের কাছ থেকে কয়েকবার শুনেছেন চার জমায়, হাদিসটা কি? মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শুনছেন মনে আপনারা হাদিস, রমজানে যে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সাথে জান্নাতে যাবে পূর্বের গুনাহ মাফ, রমজানে যে রাত্রেবেলা নামাজে দাঁড়াবে পূর্বের গুনাহ মাফ, রমজানে যে লাইলাতুল কদরে দাঁড়াবে ইমান ইহতিসাবের সাথে তার গুনাহ মাফ। শুনছেন না আপনারা হাদিস?